গুড মর্নিং বন্ধুরা জলিস ওয়ার্ল্ড চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আজকে চলে এসেছি তোমাদের কাছে একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে আজকে হলো গুরু পূর্ণিমা তাই আজকে অনেকের ঘরে তোমার সত্যনারায়ণের পুজো হয় গুরু পূর্ণিমার জন্য নিজের গুরুকে বা আমাদের নারায়ণ ঠাকুরকে পুজো দেওয়া হয় তো সেই একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের অনেকেরই রিকোয়েস্ট থাকে যে ব্লগ করি শাড়ি পরে ব্লগ করি তো যেরকম আমি আগেও বলেছি আমার সময় হয় না সেইভাবে তারপর তোমার মানে ঠিক মতন করে উঠতে পারি না সেই জন্য আমি যতটা পারি যে ছোট্ট করে একটা ব্লগ তোমাদের কাছে দেওয়ার জন্য আর স্পেশাল ডেগুলো তো থাকবেই ব্লগ এটাও বলে রেখেছি তো আজকে সেরকমই একটা ছোট্ট স্পেশাল ডে পাশের বৌদিদের বাড়ি আজকে তোমার সত্যনারায়ণের পুজো হবে তো সেই জন্যই সকাল থেকে বলেছিল যেতে তো এখন মোটামুটি তোমার গুড়িতে দশটা বেজে গেছে আর আমি সকালে স্নান ধান করে উঠে পড়েছি ঘরের কাজকর্মও কমপ্লিট তো তো ভাবলাম যে যেহেতু পুজোতে যাব শাড়ি পরছি তো তোমাদেরকে একটা ছোট্ট করে শাড়ি ব্লক দিয়ে দিই তো দেখতেই পেলে সকালে মানে ঘুম থেকে উঠেই তোমার ঘরের কাজকর্ম সেরে স্নান ধান করে আমি নিজে ঘরের পুজো টুজো করে এখন আমি রেডি হচ্ছি রেডি হওয়া মানে একটু কম্প্যাক্ট লাগালাম কাজল লাগালাম লিপস্টিক সিঁদুর টিপ এই তো বাঙালি আনা সাজ শাড়ির সঙ্গে বিশেষ করে ম্যাচ করে যেটা তো সেই রকম সেজে নিয়েছি আর চুলটা মোটামুটি আমার ড্রাই হয়ে গেছে কারণ সেই সকালবেলায় স্নান করে উঠে পুজো টুজো করতে নিতে অনেকটাই ড্রাই হয়ে গেছে তাও যেহেতু তোমাদের টাওয়াল ড্রায়ের একটা ডিমান্ড থাকে তাই হালকা করে ছোট্ট করে একটা টাওয়াল ড্রাই তোমাদেরকে দিয়ে দিলাম তো সেটাতেও যাতে তোমাদের রিকোয়েস্টটা কিছুটা হলেও ফুলফিল করতে পারি ঠিক আছে তো সেই চেষ্টা করি ব্লগের মাধ্যমে তোমাদের ছোটো রিকোয়েস্টগুলোকে রাখার জন্য তো ফাইনালি আমি রেডি আর এখন চুলটা হালকা করে আঁচড়ে নেবো কারণ ভেজা চুল বেশি আঁচড়াবো না আঁচড়ালেই মুশকিল এগুলো ব্যাপার তো দেখো আমার পুরো লুকস কমপ্লিট তো কেমন লাগছে আমাকে শাড়ি পরে বিশেষ করে আজকে জামদানিটা পরলাম কারণ পুজোর দিনে তাঁত বা জামদানি শাড়ি পরলে দেখবে একটু বেশি মানে বেশি ভালো লাগে তাই না তো এই জামদানিটা অনেকদিন পরা হয়নি তাই জন্য আজকে এটা পরে নিয়েছি তো কেমন লাগছে আমার লুকসটা অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে রেডি তো হয়ে গেছি কিন্তু এখনও বৌদিদের ঘরে পুরুত মশা আসেনি তো ভাবলাম যে আমার যেটুকু রান্না বাকি আছে সেটুকু আগে তাড়াতাড়ি করে সেরে নিই কারণ পুজো শুরু হলে কিন্তু এদিকে মানে আসতে পারবো না সেই জন্য একটু রান্নার দিকে লেগে পড়েছি তো রান্না মোটামুটি কমপ্লিট হয়েছিল এই টুকটাক বাকি ছিল যেমন ভাতটা বসানো ছিল তোমার একটু আজকে একটু পকোড়া বানানোর জন্য টুকটাক এরকম আদা টাদা ছাড়ানো ছিল তো সেই সমস্ত করে নিলাম আর দেখো এখন পুরো চলে এসছে আর আমাদের পুজো স্টার্টও হয়ে গেছে তো দেখো বৌদিদের ঘরে ঠাকুরের সিংহাসনটা কি সুন্দর করে সাজানো তাই না আমার তো দারুণ লাগে আর এই দেখো এই দাদা বৌদির ঘরে আজকে পুজো হচ্ছে আর তার সঙ্গে বৌদিকেও কিন্তু ভারী মিষ্টি লাগছে দেখতে তো পুজো ফাইনালি শুরু হয়ে গেছে এবার আমরা পুজো একটু দেখি ঠিক আছে ছোট্ট করে তোমাদের একটা ব্লগ দিলাম আশা করি ভালো লাগবে যদি ভালো লাগে লাইক কমেন্ট অবশ্যই করো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তো চলো আজকে এখানে আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে সাথে যেন টাটা